আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা OBS এর মাধ্যমে আপনাদের যে কোনো ধরনের ক্রিকেট খেলা লাইভ স্ট্রিম করতে পারেন। সেটা হতে পারে আপনার গ্রামের খেলা, পাড়া, মহল্লা, জেলা, বিভিন্ন পর্যায়ে যতগুলো লিগ আছে সব লিগ আপনারা সরাসরি OBS এর মাধ্যমে আপনারা অটোমেটিকলি স্কোরবোর্ড দিয়ে লাইভ স্ট্রিম করতে পারবেন। তো যারা মূলত বিভিন্ন ধরনের খেলা লাইভ স্ট্রিম করতেছেন, ক্রিকেট খেলা, তারা এটা ব্যবহার করতে পারবেন। তো এটা পয়েন্ট সিস্টেম লাইভ একটা ক্রিকেট সফটওয়্যার, এটার মাধ্যমে আপনার লাইভ স্কোরিং, বিভিন্ন ধরনের ক্রিকেট খেলা যতগুলো এনিমেশন লাগে সবগুলো ব্যবহার করতে পারবেন। তো ফার্স্ট অফ অল এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এর জন্য আমাদের OBS সফটওয়্যারটা লাগবে। তো OBS সফটওয়্যারটা আমি ওপেন করি। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে আপনারা সফটওয়্যারটা সেট আপ করবেন এবং কিভাবে এটা অপারেট করবেন। তো ফার্স্ট অফ অল এটা হলো আমার OBS এর ইন্টারফেস। তো OBS যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন এটা কিভাবে ব্যবহার করে। তো এটার মাধ্যমে আপনারা এই সফটওয়্যারটা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন, সারা জীবনের জন্য আপনারা ব্যবহার করবেন, কোনো ধরনের আর পেমেন্ট করতে হবে না, একবারে আপনারা পেমেন্ট করে সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন। তো এবার আপনাদের যে কাজটা করতে হবে, OBS ইন্টারফেসটা ওপেন করার পরে এখানে দেখবেন যে সিন কালেকশন নামে একটা অপশন আছে। সিন কালেকশনে ক্লিক করে ইম্পোর্ট, আমার যে সিন এটা ইম্পোর্ট করব। তো এখানে দেখুন থ্রি ডট আছে একটা অপশন, তো থ্রি ডটে ক্লিক করব। দেন এবার আমার সফটওয়্যারটা যেখানে আছে, তো ভিউয়ার্স এটা মনে রাখবেন এই সফটওয়্যারটা ইনস্টল করার পরে যত ধরনের প্রিসেট আছে সম্পূর্ণ প্রিসেটগুলো কম্পিউটারে বা ল্যাপটপে ই ড্রাইভে রাখতে হবে। তো ই ড্রাইভে আছে, এখান থেকে পয়েন্ট সিস্টেম লাইভে ক্লিক করব। তো এখান থেকে দেখুন মিজান বেসিক আইটি নামে একটা প্রিসেট আছে, জেসন ফাইল মূলত, এটাকে আমরা ওপেন করব। তো ভিউয়ার্স যারা এটা কিনবেন কোনো প্রকারের নাম রিনেম করবেন না, তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো দেখুন আমার ফাইলটা নিয়ে আসার পরে ইনপুটে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন এখনও কিন্তু কিছু আসলো না, আবার সিনে ক্লিক করব। দেন দেখুন মিজান বেসিক আইটি নামে একটা অপশন আছে, সেটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে ভিউয়ার্স এবার দেখবেন যে আমার যে প্রিসেটটা আছে, OBS এর যে প্রিসেটটা মূলত কাজ করবে সেটা আপনারা এখানে দেখতে পারেন। তো দেখুন এটা হলো মূলত ইন্টারফেসটা ক্রিকেট খেলা লাইভ স্ট্রিমে। এটা হলো ওপেনিং থিমস, যে খেলা শুরু হবার এক দুই মিনিট আগে থেকে আপনি একটা থিমস দিয়ে রাখতে পারেন। তো এটা, তো এবার এটার কোথায় কী আছে কীভাবে আপনারা অপারেট করবেন সেটা দেখাচ্ছি। এটা মিনিমাইজ করে দিলাম। এটার যে শর্টকাটগুলো আছে, কোন শর্টকাট ব্যবহার করে আপনারা কোন ফাইল ওপেন করতে পারবেন। তো এবার আমি পয়েন্ট সিস্টেম লাইভে আসি, অল লোগো বা অল ডিটেলসে যা আছে এখানে সব কিছু আছে। তো এখান থেকে আপনাদের সুবিধা ঠিক আমি বড় করে দিই। তো এখানে যত ধরনের প্রিসেট, তো এখানে দেখুন ম্যাচ ইনফরমেশন। তো খেলা শুরুর আগে অবশ্যই খেলার একটা ডিটেলস আপনারা নোটপ্যাডে লিখে রাখবেন। তো এটা ম্যাচ ইনফরমেশন, এটি হচ্ছে OBS হটকি। তো OBS হটকিতে এখানে দেখুন সিন, কোন সিন আসবে কোন শর্টকাটে। তো স্টার্ট আপ মানে শুরুতে আপনার জিরো চাপলে স্টার্ট আপ ওপেন হবে। তারপর ক্যামেরা, যদি আপনার ক্যামেরা সুইচিং করেন তাহলে যে ক্যামেরা ওয়ানে ওয়ান ক্লিক করবেন, তো এই অন হবে যায় আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডের এফ অনের যে নিচে ওয়ান আছে সেটা থেকে শুরু হবে, আপনাদের হাতের ডান পাশের না, আপনাদের বাম পাশের উপরে যখন হবে সেখান থেকে শুরু হবে। তো এখানে দেখুন ক্যামেরা ওয়ানে ওয়ান, ক্যামেরা টুতে টু, সামারিতে আপনি থ্রি ক্লিক করবেন, রিপ্লে অ্যানিমেশন দেখার জন্য আপনার ফাইভ ক্লিক করবেন, উইকেট অ্যানিমেশনের জন্য সেভেন ক্লিক করবেন, তারপরে সিক্স দেওয়ার জন্য সিক্স ক্লিক করবেন, ফোর এনিমেশন দেওয়ার জন্য ফোর ক্লিক করবেন, তারপর ডিসিশন পেন্ডিং যে খেলা আউট নট আউট এটার জন্য আপনারা এইট প্রেস করবেন, এবং কোনো স্পন্সার অ্যাড থাকলে আপনার হাতের ডান পাশে নান যেই আছে এটার উপরে স্টার সাব দিলে আপনার স্পন্সার আসবে, এবং খেলা শেষে এন্ডিং যে যেটা থাকবে সেটা নাইন প্রেস করলে আসবে। তো এটা হলো এটা শর্টকাট। তারপর এখানে আপনাদের প্লেয়ারের লিস্টগুলো খুব দ্রুত কাজ করার জন্য ই করতে পারবেন, জাস্ট এখানে এটা সেট আপ করা আছে। তারপরে যদি আপনাদের কোনো প্লেয়ার থাকে, প্লেয়ারের যদি কোনো ইমেজ থাকে, তো এখানে দেখুন টিম ওয়ানে আপনারা ইমেজগুলো নিয়ে আসতে পারবেন, তারপরে টিম টুতে ইমেজগুলো রাখবেন। তো এটা কীভাবে কাজ করবে পরে দেখাচ্ছি। তো আমি কেটে দিলাম এটার ইনফরমেশন এইটুকু।
এবার আমি ওবিএস এ আসলাম। এবার ওবিএস এর জিনিসটা দেখাই, আমি এখন যদি আমি স্টার্টআপে আসি, মনে করুন যেহেতু স্টার্টআপ, আমি যদি ওয়ান ক্লিক করি, দেখুন আমার একটি স্ক্রিন ক্যামেরা চেঞ্জ হলো, টুতে ক্লিক করলাম ক্যামেরা টু আসলো, থ্রি ক্লিক করলাম সামারি আসলো, তারপর যদি আমি ফোর ক্লিক করি দেখুন ফোরের অ্যানিমেশন আসবে, তারপর যদি আমি ফাইভ ক্লিক করি তাহলে রিপ্লাই অপশন আসলো, এবার যদি আমি সিক্স ক্লিক করি তাহলে সিক্স আসবে, মানে সিক্স অ্যানিমেশন, তারপর সেভেন যদি আমি ক্লিক করি দেখুন উইকেটের অ্যানিমেশন আসলো, এইট ক্লিক করি তাহলে ডিসিশনের যেটা ডিসিশন অপশন আসলো, এখানে আমি ক্লিক করলে ডিসিশনের আমি যে অ্যানিমেশনটা সেটা দেখাতে পারবো, ডিসিশন পেন্ডিং, তারপর আউট হয় আউট দিতে পারবে, নট আউট হলে নট আউট দিবে, এই আর জাস্ট এই। তারপর যদি আমি স্পন্সর ক্লিক করি মানে স্টার, দেখুন স্পন্সর যে কোম্পানি স্পন্সর দেবে সেটাই করতে পারবে, এবং নাইন ক্লিক করলে আমাদের খেলার এন্ডিং। তো আমি এবার শুরুতে আসি, এটা হলো আমার যে মেইন থিমস, খেলা শুরু হবার আগে যে থিমসটা থাকে সেটা, এটাকে কীভাবে আমরা ডাটা দিব সেটা দেখাচ্ছি। তো এর জন্য আমার যে সফটওয়্যারটা আপনারা কিনবেন সেটা ওপেন করতে হবে, তো সফটওয়্যারটা আমি ওপেন করি। তো ভিউয়ার্স ভিডিওটা একটু লং হবে, তবে লং হলে পরেও আপনারা অনেক কিছু জানতে পারবেন এর মাধ্যমে কীভাবে মূলত খেলাটা আপনি করবেন। তো শুরুতে আমরা নিউ ম্যাচ ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখুন অটো ট্যাব আর অটো আপডেট দুইটা ক্লিক করে দিবেন, তারপর একটু আপনার পজিশন মতন এটা বসিয়ে নেবেন জাস্ট পজিশন মতো, তারপরে ওবিএসটা ওপেন করবেন। তো দেখুন এবার আমার এখানে যদি আমি সি ক্লিক করি সবগুলো আমি আগে জিরো করে নিলাম, এবার আমি সব কিছু সেট আপ করবো ভিউয়ার্স। তো ম্যাচ টাইপ কোন টাইপের খেলা হবে ম্যাচটা, তো আমি মনে করি ফাইনাল রাউন্ডের খেলা, ফাইনাল রাউন্ড দিলাম। তারপরে টুর্নামেন্ট নেম, তো আমি আগে যে ডাটাগুলা আমি বলছিলাম ডাটা কোথায় আছে, ডাটাগুলো আমি লিখে রেখেছি যেন দ্রুত কাজ করা যায় এর জন্য। তো পয়েন্ট সিস্টেম লাইভে আসি, আপনারা আপনাদের ডাটা যে কোনো জায়গায় রাখতে পারেন, তো আমি আপনাদের শিখানোর পারপাস মানে সামনে এনে রাখলাম, ওবিএসটা ওপেন করলাম। তো নোটপ্যাডটাকে আমি নিয়ে আসি, এই নোটপ্যাড, এবার আমি এটাকে সরাসরি এখানে কপি পেস্ট করব। টুর্নামেন্ট নেম মিজান বেসিক আইডিয়া ক্রিকেট টুর্নামেন্ট, গ্রাউন্ড শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম লিখে দিলাম। তারপরে যেটা হলো কতবারে খেলা হবে, মনে করি দশ ওভারের খেলা হবে, কত বলে ই হবে, এক ওভার ছয় বলে, এটা সবাই আমরা কমন জানি শেষ। তারপর হলো কোন টিম কোন টিম খেলা হবে, মনে করি বাংলাদেশ, কারণ টর্চের পর আপনারা জানবেন যে টর্চে কারা ব্যাটিংয়ে আসলো কারা বোলিংয়ে আসলো, জাস্ট এন্ট্রি করে দিলাম আমি। এরপরে এদের শর্ট ফন্ডটা ইউজ করবেন, তো বাংলাদেশের শর্ট ফন্ড বিএনজি এবং ইন্ডিয়ার শর্ট ফন্ড আইএনডি, এটা আমরা কমন সবাই জানি, জাস্ট এটা শেষ আমার এইটুকু কাজ। দেখুন অটোমেটিকলি ডাটা আসলো, তো এখানে আপনি চাইলে সুইচিং করতে পারেন, এখানে দেখুন সুইচিং করতে পারেন, যাকে আপনি ডান পাশে রাখতে চান রাখতে পারেন, যাকে বাম পাশে চান বাম পাশে রাখতে পারেন। তো আমার এটা হলো আমার থিমস, খেলা শুরু হওয়ার আগে আপনার ওপেনিং থিম দিয়ে রাখতে পারবেন। তারপর ওপেনিং থিম শেষ, আমার এবার চাইলে আমার লোগো তো থাকবেই কমন, এরপরে হচ্ছে টিম ম্যানেজমেন্ট, মানে এই খেলা কারা পরিচালনা করবে, কারা কী থাকবে, আম্পায়ার, তারপরে কমেন্ট্রি কী করবে, ম্যাচের রেফারি কে থাকবে, স্কোরিং কে দিবে, আপনারা ফুল ডিটেলসটা দিতে পারেন, আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি। মনে করি আমার নাম লিখি এমডি মিজানুর আর এস এম এন দিলাম। তো এটাকে আমি অ্যাজ এ সেমভাবে কপি করি, কপি করে আমি আপনাদের সহজে দেখানোর জন্য আমি জাস্ট দিলাম। তো এখানে কে খেলা পরিচালনা করবে ফুল ডিটেলসটা আপনারা দিতে পারবেন শেষেটুকু। তারপরে খেলার যে লোগোগুলো ইউজ করবেন, তো এখানে দেখুন আপনার নিচে অপশনে আসবেন ব্যাটিং বলিং সামারি টিম কার্ড লোগো লাস্ট উইকেট উইকেট পার্টনারশিপ, এগুলো ফুল ইনফরমেশন দিয়েছে। তো আপনার এখান থেকে লোগোতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করার পর আপনাদের টিমের যে লোগো আছে ওপেনে ক্লিক করে টিমের লোগোটা জাস্ট দিয়ে দিবেন আপনারা। তো আমি ইসে আসি, আসার পরে আমার যেখানে আমি লোগো রাখছি, তো আপনি কম্পিউটার যে কোনো জায়গায় রাখতে পারেন, আমি আর সুবিধার্থে আমি এক জায়গায় রাখবো, আপনার সুবিধার্থে আপনি এক জায়গায় রাখবেন। পয়েন্ট সিস্টেম লাইভ আসি, অল লোগো, এখান থেকে বাংলাদেশের টিম দিল লোগো দিলাম এবং ইন্ডিয়ার লোগো দিলাম, দেন টুর্নামেন্টের লোগো এটা দিয়ে দিলাম। এরপরে আপনি এসে ক্লিক করবেন, যে লোগো আছে সেভ করে দেবেন, জাস্ট এখানে আপনার এটা শো করবে লোগোগুলো সম্পূর্ণ জায়গায়।
এরপরে আমি মনে করি আমার এইটুকু দেওয়া শেষ, এরপরে আসলো আমার প্লেয়ারের নামগুলো বসাবো, কোন প্লেয়ার খেলবে, তাদের ডিটেলস, ছবি, সব কিছু দিতে পারবে। তো আমি প্রথমে শুরু করলাম টিম এটা থেকে, সাকিব আল হাসান, আপনি জাস্ট কপি করবেন, পেস্ট করবেন, একটু সময় যাবে, তারপর আপনার কাজটা দেখলে সম্পূর্ণ শিখতে পারবেন। ভিউয়ার্স, তো আমার নাম লেখা শেষ, এবারে ইমেজগুলো আমরা ইউজ করব। কোথায় ইমেজ আছে, তো এখানে ওতে ক্লিক করবেন, যদি আপনাদের ইমেজ থাকে তো ইমেজ দিতে পারবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ইমেজ দিবেন না। তো আমার টিম অনার্স ফার্স্ট হলো সাকিব আল হাসান, আমি সাকিব আল হাসানের একটা ইমেজ দিব। তো আপনাদের প্লেয়ারের নাম এভাবে লিখে লিখে আপনাদের বোঝার জন্য সহজ হবে। তো আমি সাকিব আল হাসানের ইমেজ দিলাম, তারপর হলো মুশফিকুর রহিম, ওতে ক্লিক করবেন। জাস্ট ওতে ক্লিক করার পরে আপনার ইমেজ যেখানে থাকবে অটোমেটিকলি সেখানে ওপেন হয়ে যাবে, মুশফিকুর রহিম, তারপরে তারপরে সেকেন্ড যে টিম থাকবে তাদের নাম এই সেমভাবে রোহিত শর্মা। জাস্ট আমি অত অ্যাড করবো না, আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট এভাবে আপনারা এন্ট্রি করতে পারেন। তারপর এভাবে ক্লিক করবেন এজ এ সেমভাবে, তারপরে সেকেন্ড যে টিম এখানে ক্লিক করবেন, তারপর সেখানে এইভাবে অ্যাজ এ সেমভাবে আপনারা ইমেজ দিবেন। কীভাবে, তো আমি আর দেখালাম না, এইভাবে আপনারা ইমেজ দিবেন। তারপরে মনে করি আমার খেলা শুরু হবে, এখন খেলা শুরু হবে। তো এর জন্য আমার যে কাজটা করতে হবে, আমার ম্যানেজমেন্টের ই দেখানো, এবার টর্চ, এবার আপনার টর্চের আমি এটা আমি টর্চ করি, টর্চ করলাম মনে করি বাংলাদেশকে ব্যাটিং দিব। তো এখানে দেখুন বাংলাদেশের নামটা আছে, আমি টিরুপে ক্লিক করবো। জাস্ট টিরুপে ক্লিক করার পরে আমি টর্চ বাসে ওপেন করে দিলাম, দেখুন যে বাংলাদেশ টর্চ উইন দ্য ফার্স্ট ব্যাটিং চলে আসলো। টর্চ শেষ, এবার প্লেয়ারের লিস্ট যদি আমি চাই, দেখুন প্লেয়ারের লিস্ট অটোমেটিকলি লোগো টোগো সব কিছু সব জায়গায় চলে যাবে, আপনার এই প্লেয়ারের লিস্ট। তারপর যদি আমি ইমেজ সহ দেখাতে চাই, তো দেখুন প্লেয়ার লিস্ট উইথ ফটো, ও সরি আমার ফটো যদি এখন দেখাই, আমি ফটো অ্যাড করলাম, তো এখান থেকে দেখুন সেভ নামে একটা অপশন আছে, সেভে ক্লিক করবো। জাস্ট সেভে ক্লিক করার পরে এবার যদি আমি ওপেন করি উইথ ফটো, দেখুন আমি যতগুলো ফটো অ্যাড করছি সবগুলো চলে আসবে, টিম টু চলে আসলো। তো আমার এটুকু দেখানো শেষ, এরপরে শুরু হবে আমার স্কোরবোর্ড। আমার স্কোরবোর্ড বর্তমানে 0-0 আছে, দেন আমি ক্যামেরা অনে চলে যাব, ক্যামেরা অন ক্লিক করবেন, বিয়ার্স হটকি যেগুলো আছে ওটা ক্লিক করবেন, ওয়ান, তো ক্যামেরা অনে চলে আসলো। তো এবার একটা জিনিস মাথায় রাখবেন, এই লেয়ার সম্পূর্ণ নিচ থেকে উপরে কাজ করবে। তো আমার স্কোরবোর্ড ওপেন আছে, তো এবার আমার প্লেয়ার নাম হবো, তো দেখুন ব্যাটসম্যান অ্যান্ড বলার এটার অপশনটা ক্লিক করবো, তো দেখুন সম্পূর্ণ 0-0। এবার আমি প্লেয়ার নামাবো, তো প্লেয়ার নামানোর জন্য মাথায় রাখবেন এস হলো স্ট্রাইকার এবং এন হলো নন স্ট্রাইকার, আর এখানে বি হলো বলার। তো এবার যদি আমি স্ট্রাইকার কাকে নামাবো, মনে করি আমি সাকিব আল হাসানকে স্ট্রাইকার নামাবো, তো আমি এসে ক্লিক করব, এবং দেখুন এখানে ছবি সহ কিন্তু সব চলে আসলো। তারপরে নন স্ট্রাইকার নামাবো মুশফিকুর রহিম, আমি এনে ক্লিক করব, তাহলে এটা নন স্ট্রাইকার মুশফিকুর রহিম চলে আসলো, সব 0-0 কিন্তু ভিউয়ার্স। তারপরে আমি বলার কাকে নামাবো, মনে করি রোহিত শর্মাকে আমি বলে নামাবো, তো বিতে ক্লিক করবো কন্টিনিউ, তো বিতে দেখুন রোহিত শর্মা চলে আসলো অটোমেটিকলি। এরপরে আমার প্লেয়ার নামানো শেষ, এরপর আমার যে কাজটা করতে হবে, আমি মনে করি এবার খেলা শুরু করব। তো আমার স্কোরবোর্ড দেখুন সম্পূর্ণ আছে, এবার খেলা শুরু করব। এখানে দেখুন আপনি চাইলে রান রেট উঠাতে পারবেন, তারপর টার্গেট, তারপর হচ্ছে বলার নিড যদি থাকে, এখন নাই এই জন্য আসবে না, তারপর বিগ স্কোর যদি দেখাতে চান, বিগ। এখানে একটা ক্রিকেট খেলা চালানোর জন্য সম্পূর্ণ যতগুলো অ্যানিমেশনের দরকার হয় সব অ্যানিমেশন আছে ভিউয়ার্স। তো আমার স্কোরবোর্ড নামানো হলো, এবার প্লেয়ারও আমি নামালাম, এবার খেলা শুরু করব। মনে করি সাকিব আল হাসান শুরুতেই 1 রান নিল, দেখুন অটোমেটিকলি সাকিব আল হাসানের নামে 1 রান হলো, এবং সে স্ট্রাইকার চেঞ্জ হয়ে নন স্ট্রাইকার আসলো, মুশফিকুর রহিম স্ট্রাইকারে আসলো, এখানেও বলে 1 রান করছে, বল 1টা। তারপর আমি মনে করি মুশফিকুর রহিম 4 নিল, তো আমি 4 দিলাম, জাস্ট 4 দেওয়ার পরে সাথে সাথে আমি 4 ক্লিক করব, তাহলে 4-এর অ্যানিমেশনটা আসলো। তারপর আমরা অনেক চলে আসলাম, দেখুন 2 বল হলো, 5 রান হলো, মুশফিকুর রহিম
4 রান নিল আবার মনে করি মুশফিকুর রহিম 1 রান নিল মুশফিকুর রহিম যখন 1 রান নিবে আমি একে ক্লিক করি মুশফিকুর রহিম অন রান নিল তাহলে দেখুন 3 বল 6 রান এবং সাকিব আল হাসান আবার স্ট্রাইকার আসলো এভাবে মনে করি আমি এক ওভার করি যে কিভাবে এক ওভার হয় এভাবে এক ওভার করতেছি আমি দেখুন আমার ওভার শেষ সাথে সাথে দেখুন নিচে একটা বার ওপেন হয়ে গেছে আপনারা যত ওভার খেলা হবে তত ওভারে এখানে ই আসবে তো আমার এক ওভার শেষ এখানে আমি 1 ক্লিক করব এবং এখানে 0 ক্লিক করব তাহলে দেখবেন আমার এক ওভার শেষ এখানে আমার এক ওভার শেষ এবার যদি আমি অন্য এক বোলার নামাই মনে করি রাহুল রেনামালাম কন্টিনিউ ওকে ওকে করার পর এবার দেখুন নামলো এবার যদি আমি 1 রান দেই দেখুন এখানে অটোমেটিক্যালি 6 বার এক বল হয়ে গেল 12 রান দেখুন হয়ে গেল এরপরে যদি আমি চাই এদের পার্টনারশিপ দেখানোর জন্য সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের পার্টনারশিপ এখানে দেখুন পার্টনারশিপ নামে একটা অপশন আছে ক্লিক করব জাস্ট পার্টনারশিপ চলে আসলো 7 বলে 12 রান কে কত নিল অটোমেটিক্যালি সব চলে আসলো ভিউয়ার্স তারপর এখানে আপনি যদি বিগ নিড চান বিগ নিড আছে এখানে লোয়ার থার্ড আছে নিডের তারপর টুর্নামেন্টে কয়টা চার নিল কয়টা ছয় নিল সেটা আসবে এই যে এখানে সব কিছু আছে আপনার একটা ক্রিকেট খেলা চালানোর জন্য দেখুন একটা ক্রিকেট খেলা চালানোর জন্য যত যা দরকার হয় ভিউয়ার্স আপনার এখানে সব কিছু পাবেন যেখানে গেল ক্যামেরা টুতে সেম জিনিসই আছে ভিউয়ার্স এখানে আলাদা কোনো কিছুই নেই এখানে আপনি চাইলে কারেন্ট বলারের স্কোর আপনি দেখতে পারবেন এই যে আছে ব্যাটসম্যানের কারেন্ট ব্যাটসম্যানের স্কোর দেখতে পারবেন তারপরে লাস্ট উইকেট যদি হয় তো লাস্ট উইকেটের আপনি আমি মনে করি সাকিব আল হাসানের উইকেট পড়লো মনে করি আমি বল কন্ট্রিবিউটর ছিল মুশফিকুর রহিম দিলাম আমি মুশফিকুর রহিম অটোমেটিকলি দেখুন এখানে ওর যত ধরনের ইনফরমেশন আছে অটোমেটিকলি চলে আসলো তারপরে আপনার যত প্রকার অ্যানিমেশন আছে সব অ্যানিমেশন আপনি দেখাতে পারবেন এই দেখুন এখানে অ্যানিমেশন আমি যদি চাই এই যে পাওয়ার পেলে তারপরে ফ্রি হিট উইকেট ফোর সিক্স এখানে সব কিছু আছে বেশ টোটালি একটা ক্রিকেট খেলা চালানোর জন্য যা যা দরকার হয় সব কিছু আছে তো আমার খেলা শেষ মনে করি আমি আসবো সামারি চলে আসি 3 নম্বরে খেলার সামারি দেখবো যে এখন বর্তমান সামারি কি তো এখানে ক্লিক করলে এখন দেখুন 0-0 এটা আপনি আপনার মতো করে সাজাতে পারবেন এটার আপনি আপনার মতন করে দেখুন এখানে সামারি অপশন আছে মনে করি মুশফিকুর রহিম ক্লিক করে দিলাম মুশফিকুর রহিম মনে করলাম 4 রান নিল আমি জাস্ট আপনাদের সুবিধার্থে দেখালাম এখানে আপনি যাদের হাইলাইট করবেন সেটা আপনারা হাইলাইট করতে পারেন এখানে বসাই দিবেন হাইলাইট হয়ে যাবে তারপর হলো আপনার খেলার ভিতর যদি আপনি চান রিপ্লাই করার জন্য সেখানে আপনি রিপ্লাই করতে পারবেন যদি উইকেট হয় উইকেট দেখাতে পারবেন টোটালি একটা খেলায় যা যা দরকার হবে আপনি সব কিছু করতে পারবেন ভিউয়ার্স তারপর যদি ডিসিশনে আসেন ডিসিশন বক্স এখানে ক্লিক করবেন ডিসিশন আসবে টোটালি একটা ক্রিকেট খেলা চালানোর জন্য বারবার বলার ভিউয়ার্স কিছু নেই আপনি করতে পারেন তো দেখুন সাকিব আল হাসান আউট হলো তো এবার যে সামারি আমি অ্যাড করব এই যে ব্যাটিংয়ের যে সামারিটা অ্যাড হবে সাকিব আল হাসান আউট হয়ে গেলো আমি ক্লিক করবো ওয়ানে ক্লিক করবো ফার্স্টও আউট হলো ওর যত ডিটেলস আছে অটোমেটিকলি সেভ হয়ে যাবে ডাটা এভাবে যে অ্যাড হবে সে কত নম্বরে আউট হলো সবগুলো এখানে আপনি ওই নাম্বারে ক্লিক করবেন জাস্ট অ্যাড হয়ে যাবে এটা হলো মূলত ভিউয়ার্স সিস্টেম কিভাবে আপনারা ক্রিকেট খেলা লাইভ স্ট্রিম করবেন সেটা তো ভিউয়ার্স যারা কিনতে চান আমার কাছ থেকে সফটওয়্যারটা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এটা একটা প্রাইস থেকে নিতে হবে তো অবশ্যই প্রাইসটা ফিক্সড প্রাইস হবে আপনারা দেখছি যে এর আগের একটা সফটওয়্যার আপনারা মানে বিভিন্ন ধরনের রেট বলেন আসলে না আমার যেটা আমি আপনাদের কাছে বেশি চাই না ফিক্সড যেটা রেট ওইটাই আর আপনি এটা লাইভ টাইম ব্যবহার করতে পারবেন এটা আরও উন্নত মানের অ্যানিমেশন আছে আরও যখন আপডেট হবে আপনাদের অবশ্যই আপডেট ফাইল দেওয়া হবে তো ভিউয়ার্স যাদের লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ